আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং অ্যান্ড ব্লগস উইথ বানি হাজমোম চ্যানেল। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের আয়োজনে রয়েছে বিস্কিটের একটা রেসিপি। আর আজকের এই ভিডিওটা দেখার পরে আপনারা আর কেউই বাইরের থেকে বিস্কিট কিনে খেতে চাইবেন না, বাসায় তৈরি করে খেতে ইচ্ছে করবে। চলুন তাহলে দেখে নিই আমার আজকে কী কী লেগেছে। শুরুতেই আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ আইসিং সুগার, আরও নিব 200 গ্রাম আনসল্টেড বাটার, নিব 1টা ডিম। এবার দিয়ে দিব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স আর লেবুর খোসা। এখানে আমি 1/4 চা চামচ লেবুর খোসা এভাবে পিল করে দিয়েছি। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি হাত দিয়ে মেখে নিব। আমি এখানে কোনো পেঁচোলা বা কোনো ধরনের উইক্স ইউজ করব না, আমি এভাবে হাত দিয়েই মাখাবো 2 থেকে 3 মিনিট, যতক্ষণ পর্যন্ত না বাটারের কালারটা হালকা সাদাটি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। আমি এভাবেই হাত দিয়ে মেখে নেব। 2 থেকে 3 মিনিটের বেশি লাগে না। দেখুন মিক্সচারটা হালকা একটু সাদাটে ভাব হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। লবণটাকে এবার আরেকটু মিক্স করে এবার এর মধ্যে দিয়ে দেব 2 কাপ ময়দা বা প্লেন ফ্লাওয়ার, আরও দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দেব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিক্স করে নেব আর সফট একটা ডো তৈরি করে নিব। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট আর এটা টেক্সচারটা ঠিক কেমন হবে। এবার এখান থেকে অর্ধেক ডো নিয়ে আমি সেই ডোর মধ্যে কোকো পাউডার মিশিয়ে নেব। আমি এখানে 1 টেবিল চামচ কোকো পাউডার ইউজ করেছি। এবার কোকো পাউডারটাকে আমি ডোর সঙ্গে ভালো করে মিক্স করে নেব। আমার কোকো পাউডার মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি এরকম ছোট্ট ছোট্ট করে ডো নিয়ে এরকম বল আকারে শেপ দিয়ে নিব। প্রথমে আমি সবগুলো ডো এরকম করে বল আকারে তৈরি করে নেব। এবার এখান থেকে একটা বল উঠিয়ে আমি 2 ভাগ করে সেগুলোকে আবার 2টো করে বল বানিয়ে নেব ছোট ছোট।
এবার আমি এই ছোট ছোট বলগুলোকে একটা সাদা আর একটা কোকো পাউডার মিক্সড করা বল একসঙ্গে এইভাবে জয়েন করে নিব। ঠিক এইভাবে আমি সাদা আর কোকো পাউডারের যে বলগুলোকে বানিয়ে নেব। আমার সবগুলো বল তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এরকম একটা ডাইসের মাধ্যমে বিস্কিটগুলোকে ডিজাইন করে নেব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি কোকো পাউডার আর সাদা বল দিয়ে যে বিস্কিটটা তৈরি করব সেটা কিভাবে আমি রাখব। এভাবে উপর বা নিচ করে রাখা যাবে না, মিক্সড করা পার্ট দুটোকে উপর করে এর উপরে এবার ডাইস এরকম বসিয়ে, দেখুন এরকম করে দিয়ে এবার ডাইস বসিয়ে এরকম করে চেপে দিলেই হয়ে যাবে। দেখুন কত সহজেই সুন্দর একটা বিস্কিটের ডিজাইন হয়ে গেল। আমি আপনাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। আর এভাবেই আমি ডাইস চেঞ্জ করে করে সবগুলো বিস্কিট বানিয়ে নেব। আমার সবগুলো বিস্কিট বানানো হয়ে গিয়েছে, এবার বেক করে নেওয়ার পালা। আমি আমার ওভেনটাকে 180°C-এ 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার 180°C-এ 15 থেকে 20 মিনিট আমি বেক করে নেব। চলে এলাম 20 মিনিট পরে। দেখুন আমার বিস্কিটগুলো বেক করা হয়ে গিয়েছে, এবার ঠান্ডা করে সার্ভ করে নেব। দেখলেন তো কত সহজেই হয়ে গেল ঘরের তৈরি বিস্কিট। আমি এবার আপনাদের একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। দেখা হবে আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।